নমস্কার, আমি সুস্মিতা, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আজ শিলিগুড়ির মেফেয়ার টি রিসর্টে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা এবং উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন, এবং এই সাংবাদিক বৈঠকে তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরলেন এবং জানালেন যে এবারের নির্বাচনে গতবারের তুলনায় বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং সমস্ত ভোট গ্রহণ কিন্তু শান্তিপূর্ণভাবেই হবে, কোভিড বিধি মেনেই নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে এমনটাও তারা জানালেন, এবং পাশাপাশি পর্যবেক্ষকদের ওপরেও নির্বাচন কমিশনের সম্পূর্ণ নজরদারি থাকছে এমনটাও কিন্তু তারা জানালেন। ইতিমধ্যেই যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি যে সমস্ত জেলায় নির্বাচনের আগে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলিও দেখা হচ্ছে, প্রয়োজনে সেই সমস্ত জায়গায় বিশেষ পর্যবেক্ষকরাও যেতে পারেন বলে তারা জানান। এবং প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গের 8 জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সাথে আলোচনা সারে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ। এই আলোচনায় আরও 11টি জেলার প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, যেখানে যাবতীয় ভোট গ্রহণের আইন শৃঙ্খলা ব্যবস্থা সহ সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী রাজীব কুমার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং শ্রী শেফালী বি সারণ, ডাইরেক্টর জেনারেল অ্যান্ড অফিসিয়াল স্পোকসপার্সন অফ ইসিআই, এবং শ্রী দিলীপ জৈন, ডেপুটি ইলেকশন কমিশন, এবং শ্রী সন্তোষ আজমেরা, ডাইরেক্টর ইসিআই, শ্রী সুনীল চন্দ্র, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ও ডক্টর আরিজ আফতাব, সিইও অফ ওয়েস্ট বেঙ্গল, এবং শ্রী এইচ আর শ্রীনিবাসা, সিইও বিহার অ্যান্ড স্পেশাল অফিসার ইসিআই, এবং শ্রী সুনীল আরোরা, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। Lord.